নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ন্যাচারাল ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মানে আমি ব্লগটা স্টার্ট করছি, কৃষ্ণা গেছে রান্নাবান্না করতে। এখন প্রায় বাজে বেলা 12টা, মানে একটু বেলা থেকেই স্টার্টটা করছি, কারণ কি বলবো আপনাদের, মানে আমার শরীরের জন্য আগের থেকে অনেকটা আমি ফিট, আর শরীরের জন্য ডাক্তারবাবু এখন মানে ঠান্ডা ঠান্ডা লাগাতে বারণ করছে। এখন দেখছেন মানে প্রচণ্ড রোদ, এই সময়তেও আমাকে এই জ্যাকেট গায়ে দিয়ে বসে থাকতে হচ্ছে, মানে প্রচণ্ড গরম হচ্ছে তা সত্ত্বেও। তো এখন বেশ ভালোই হাওয়া চলছে, যার জন্য মাফলারটাও নিয়ে এসেছি। এখন জাস্ট খুলে ওই গাড়ির মধ্যে রেখে দিয়েছি। গাড়ি মানে হচ্ছে বাইক, গাড়ি বললে আবার অন্য কিছু বোঝায়, কারণ আমাকে কিছুদিন এই ঠান্ডাটা একটু লাগাতে বারণ করেছে ডাক্তারবাবু। তো ঠান্ডা তো লাগাচ্ছে না, কারণ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার দরকার আছে, না হলে আমি খুব বেশি এদিক ওদিক ঘোরাফেরা করতে পারছি না। বেশিরভাগ সময় বাড়ির মধ্যেই কাটছে, কারণ বাড়ি থেকে খুব চাপাচাপি করছে, এদিক ওদিক যেতে দিচ্ছে না একদম। আমিও কি বলবো, এইসব বাড়ির লোকের জ্বালায় আমি অদৃষ্ট হয়ে উঠছি। গাড়ি মানে হচ্ছে এই যে এইটা, এটাই আমার গাড়ি, সেই থেকে তো বকবক করেই যাচ্ছি। আপনাদেরকে তো বলাই হয়নি যে কোথায় এসেছি, আমি এসেছি স্কুলেতে। তো আজকে বলতে পারেন আমি একটুখানি অ্যাডভান্টেজই নিয়ে নিলাম কৃষ্ণার থেকে। এটা হলো বেশ কিছুদিন তো আমি বাড়ি থেকে বেশ দূরের দিকে কোথাও যেতে পারছি না, এদিক ওদিক আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না আর কি শরীরের জন্য। তো সেই জন্যে আমি বললাম তুমি ক্যামেরাটা করো, মানে আমার সালার বেরোনোর কথা ছিল, তো আমি বললাম তুমি আজকে ক্যামেরাটা করো আমাদের কুকিং চ্যানেলের ভিডিওর, আর আমি বেরোই দিয়ে বাইরের কাজগুলো করি। কথা বলার ফাঁকেই আমি এখন স্কুলে চলে এসেছি। তো রিন্টু সেই যে কাগজটা বলেছিলাম আপনাদেরকে, 2-3 ব্লক আগে হবে, ওই যে ও অন্য স্কুলেতে ট্রান্সফার হবে, তো আমাদের এখানে তো থাকে না রিন্টু, আর আগে থাকতো, আপনারা দেখেছেন রিন্টুকে। তো এখন ও থাকে ওর মায়ের কাছে, তো সেখানে স্কুলে ট্রান্সফার করতে হবে। তো তার জন্য যে সার্টিফিকেটটা সেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো ওনারা বলছেন ওখান থেকে, মানে স্কুল থেকে যেখানে ভর্তি হবে, তো বলছে মার্কশিটটাও দরকার। তো সেই জন্য মার্কশিটটা আমি এখন নিতে এসেছি, জানি না পাবো কি, তো দেখি। তো সেই জন্যে আমি আমাদের স্কুলে চলে এসেছি। এরপরে আরও এক জায়গায় যাওয়ার আছে, তো এই কাজটাকে মিটিয়ে নিই। স্কুলেতে ঢুকতেই আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো, মানে এখনও স্কুলের টিচার, ওর নাম হচ্ছে রাকেশ। তো রাকেশের সঙ্গে দেখা হলো, আমরা একসঙ্গে পড়তাম, এখনও এই স্কুলেরই টিচার। তো রাকেশের সঙ্গে দেখা হতে রাকেশ বললো যে আজকে আর কি যারা কাজটা করবে তো সেই স্টাফেরা নেই। রাকেশ আমাকে বললো যে নেক্সট মানডে আসতে, তো মানডে এলে কাজটা হয়ে যাবে, তো ওই ডাইরেক্ট করে দেবে বলেছে। তো আমার একটু সুবিধাই হয়ে গেল যে বাকি অফিসিয়ালদের সঙ্গে আর কথা বলার দরকার হলো না, তো বন্ধুটার সঙ্গে দেখা হয়ে গেল। তো এখন আমি যাব আমাদের নালিকুলের দিকে। স্কুলের কাজ তো হলো না, ওটা সামনে সোমবার দিন হয়ে যাবে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে। আজকে প্রথম আমি মেয়ের স্কুলে ফিস জমা দিতে যাব, কারণ এই সমস্ত কাজগুলো না কৃষ্ণাই করে এসেছে বরাবরের, মানে আজকে বলে না বহু বছর ধরে ওই করে এসেছে। আজকে জাস্ট আমি একটুখানি মানে যাতে আমি একটু দূর পর্যন্ত যেতে পারি, যাতে আমি একটু দূর পর্যন্ত যেতে পারি বাইকে করে, তো সেই জন্যে আমি ইচ্ছে করেই আর কি দায়িত্বটা নিয়ে নিলাম। সেই জন্যই বলছিলাম আর কি যে একটু অ্যাডভান্টেজও আমার হয়ে গেল এগুলো করে। জাস্ট ব্লগটা মানে আমি যদি আর একটু আগে থেকে শুরু করতাম ভালো হতো, তার কারণ হচ্ছে কৃষ্ণা আমাকে আরেক জায়গায় প্রথমে পাঠিয়েছিল, সেটা হচ্ছে গোষ্ঠীর টাকা জমা দেওয়ার জন্য। আমি ব্যাংকে টাকাটা জমা করে দিয়ে তারপর আমি ব্লগটা স্টার্ট করলাম, যার জন্য ওখানটা আর শ্যুট করা হয়নি। তো কৃষ্ণা হচ্ছে একটা ওদের যে গোষ্ঠী হয় না, যে লোকাল গোষ্ঠী হয়, তো গোষ্ঠীর একজন সদস্য, ওই 12 আছে ওদের দলে, তো সেই গোষ্ঠীরই যে যে লোন টোন চলে সেগুলোর টাকা প্রত্যেক মাসে একজন করে ওদের দায়িত্ব নেয় টাকাটা জমা দেয়া। তো এবারে কৃষ্ণার পড়েছে, তো কৃষ্ণা তো ওখানে রান্নাবান্না করছে, যার জন্য আমি চলে এলাম। তো সেটাও একটা কাজ হলো, এই শ্যুট করলে হয়তো থাকতো জিনিসটা। মানে কি বলবো, জীবনে প্রথম মেয়ের স্কুলের ফিস জমা দিতে এসেই প্রথমেই আমি ব্লান্ডার করে দিলাম, কারণ হচ্ছে মানে কি বলবো, এখন গেলেই রাগারাগি করবে কৃষ্ণা বাড়িতে, কারণ হচ্ছে দাঁড়ান আপনাদের দেখায় কারণটা কি, কারণটাই দেখুন গেটে তালা। আমার না আসার কথা ছিল অনেকটা আগেই, এবার আমি সেই মতো আজকের যে ভিডিওটা ধরুন আপলোড হবে আমাদের কুকিং চ্যানেলের, সেটা আমি ঠিকঠাক করে রেডি করে রেখে তারপর আমি বেরিয়েছি। তো তারপর ব্যাংকে গেছি, ব্যাংকে লাইন টাইন দিতে একটু দেরি হয়েছে, তারপর আবার স্কুলে গেছি, তো এইসব করতে করতে স্কুল বন্ধ হয়ে গেছে। তো কিছু করার নেই, আজকে তো হলো না, তবে
চেষ্টা করব আমি জমা দেওয়ার ব্যাপারগুলোকে। আমরা বাড়ি থেকে যতটা সহজ ভাবি যারা এই কাজগুলো করে না বাইরে, তো যারা করে কিন্তু তারা জানে যে সবটা অতটা সহজ নয়, মানে নিজে কাজটা করলে তখন বোঝা যায়। এখানে তো কাজ হলো না, এর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলি, দাঁড়ান একটু মাস্কটা খুলে নিই, স্কুল তো বন্ধ, কেউ কোথাও নেই, এবার ঠিক আছে। কথাটা হচ্ছে, যারা আপনারা আমাদেরকে অনেক কিছু কোশ্চেন করতে চান, কমেন্টের মাধ্যমে অনেক কোশ্চেন করেন, আমরা তো কিছু উত্তর দিই, সব উত্তর দেওয়া হয়ে ওঠে না, তো চেষ্টা করব ভবিষ্যতে, এই সমস্যাটা অনেক দিন ধরেই হচ্ছে, আপনারা আমরা সব কমেন্টের উত্তর ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারছি না, তার কারণ একটা আছে, আমি আপনাদেরকে বলি তারপর আমি ব্যাপারটা বলছি। যেটা হচ্ছে, দেখুন কমেন্টের যে উত্তরটা না, সেটা আমি দিই, কৃষ্ণাই বেশিরভাগ দেয়, কারণ ওর বক্তব্য হচ্ছে যে কাদের সঙ্গে কিভাবে কথা বলবো, বা আপনাদের সঙ্গে কৃষ্ণার যা সম্পর্ক বেশিরভাগ না, ওকেই কমেন্ট আপনারা করেন, আপনারা আমার সঙ্গে খুব একটা আমাকে উদ্দেশ্য করে কমেন্ট করেছেন এরকম থাকে না, বেশিরভাগ কৃষ্ণার। এবার কৃষ্ণা চেষ্টা করে যে ও নিজে পড়ে নিজে সেই ব্যাপারটাকে ফিল করে সেই উত্তরটা দিতে, যার জন্যে ওর সবসময় হয়তো ও চেষ্টা করে কিন্তু সব উত্তরগুলো দিয়ে উঠতে পারে না। এবার আমি ওকে বলি যে কমেন্টের উত্তরগুলো কি আমি দিয়ে দেবো, ও কিন্তু সেটাতে রাজি হয় না, তার কারণ কি জানেন তো, আপনাদের সঙ্গে ওর একটা যে সম্পর্ক সেটা হয়তো আরেকজনকেও, মানে আমি যদি উত্তর দিই সেই ফিলিংটা বা সেই ব্যাপারটা হবে না, যার জন্য ও নিজের হাতে পড়ে উত্তরটা দিতে চায়। পড়া কিন্তু প্রত্যেকের আপনাদের কমেন্ট আমরা পড়ি, কিন্তু উত্তরটা সবগুলো দেওয়া পসিবল হয়ে ওঠে না, তো আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে সলিউশন করার, কারণ কি জানেন তো, ওর শিডিউলটা আমি আপনাদেরকে বলছি, সারাদিন তো কাজ কর্ম যা থাকে তার মধ্যে রান্না বান্না সেই সব জায়গাপত্র বাসনপত্র ধোয়া ধুই মাজা এইসবগুলো হলো, এবার ওই বিকেলের দিকটা এই সবগুলো করতে করতে এখন তো শীতকালের বেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপর না যখন ধরুন সন্ধ্যের পর মেয়েটাকে নিয়ে পড়াতে বসে, এবার সেই পড়ানো হয়ে যেতে ধরুন রাত হয়ে গেল, এবার তার মাঝখানে আবার রাতের জন্য রান্না বান্না করা, এগুলো করতে করতে অনেকটা রাত হয়ে যায়। আপনারা অনেকেই দেখবেন যাদেরকে আমরা কমেন্টের উত্তর দিই, দেখবেন অনেকটা রাত করেও কমেন্টের উত্তর যায়, 12টা 1টার সময়তেও দেখবেন কিছু কিছু কমেন্টের উত্তর আমরা দিই, যার জন্যই আমাদের মনে হলো যে ব্যাপারটা ঠিক হচ্ছে না, আপনারা এত ফিলিংসের সাথে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন না, যেগুলোর মানে উত্তর না দেওয়াটা এক প্রকার অপরাধ আমাদের মনে হয়, যার জন্যে আপনারা যারা আমাদেরকে অনেক বেশি কোয়েশ্চেন করতে চান, যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে চান, তো আপনারা আজকের এই ভিডিওটার কমেন্টে আপনাদের যা ইচ্ছা আপনারা কোয়েশ্চেন করুন, আমরা সেই কোয়েশ্চেনগুলোর উত্তর একটা স্পেশালভাবে ব্লগ বানাবো, এর পরের যে ব্লগটা হবে সেটা একটা কোয়েশ্চেন উত্তরের একটা ব্লগ বানাবো, তার মধ্যে আমরা যে কোয়েশ্চেনগুলো আপনারা করবেন সেগুলোর উত্তরগুলো আমরা দেবো, যার জন্যে বলছি আপনারা, তো যার জন্যই আপনারা আপনাদের যা মনে কোয়েশ্চেন আছে আমাদেরকে করুন, আমরা সেই উত্তরগুলো নেক্সট ব্লগের মধ্যে আমরা দেবো। তো চলুন, আবারও এখানে এসে অনেক বকবক হয়ে গেল, এবার একটুখানি বাড়ির দিকে যাই, দেখি ওরা কি করছে। আমার তো বাইক একদম আমাকে নিয়ে যাবে বলে প্রস্তুত, জাস্ট এবার একটু উঠে বসার অপেক্ষা শুধু। রাস্তা আস্তে আস্তে একটা আখের গাড়ি দেখতে পেলাম, তো একটু আখের রস খাওয়া হয়ে গেল। বাড়ি চলে এসছি আর এখন যাচ্ছি কৃষ্ণার কাছে, দেখি কৃষ্ণার রান্নাটা আবার কত দূর হলো। এই যে মা আর কৃষ্ণ রান্না বান্না করছে, এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই হেভি রান্না, ঠিক আছে করো খাওয়া দাওয়া হবে, তাই করলা করলা আমার প্রিয়, কবে থেকে উল্টো পাল্টা বকার জায়গা পাইনি, আগে টেস্ট ফেস্ট খারাপ হয়ে যাচ্ছে মুখের, করলা ভাল লাগবে, ও কি করলা রান্না করছে বলছে যে হেভি রান্না, ঠিক আছে যা হয় হোক, এমনিতে কিন্তু আমার করলা টরলা খুব একটা আমার খেতে ভালো লাগে না, সত্যি কথাই বলে দিচ্ছি, খাবো না করছিল কিন্তু বসে বসে বেশ খাচ্ছে, আজ করলার তরকারি করেছি, তো ওই করলাটা কিভাবে রান্না করেছি সেটা আমার রান্নার চ্যানেলেতে গিয়ে আপনারা দেখতে পাবেন, ইনি করলা একদম পছন্দ করেন না, মানে তেঁতো পছন্দ করেন না, কিন্তু আজকের রান্নাটা আবার নাকি ভালো লেগেছে, না তেঁতো পছন্দ করি না,
তেতোটা যদি এইভাবে রান্না করে দেন আপনাদেরও পছন্দ হবে, যারা খান না আপনারা। তারপর গিয়ে তো ওখানে কাজ হলো না, বললাম ভাবছিলাম যে রাগ করবে, কত সময় গেলে বাড়ি থেকে রাগ করে না পুরো সবকিছু অফিস অফিস বন্ধ হয়ে যাওয়ার পর বাড়ি থেকে যদি বের হয় তো কি হবে। ভিডিও ফিডিও সবকিছু রেডি করে বেরিয়েছি তো, তারপরে ব্যাংকে একটুখানি ভিড় ছিল আপনাদেরকে বলেছি, ও জানা না ব্যাংকে তো আমি রোজই প্রত্যেক দিনই ব্যাংকে গেলে না একবেলার মানে ব্যাপার, সময় নিয়ে যেতে হবে হাতে, ওই জন্য আর জানো তো আমি ওই ব্যাপারটা বলছিলাম যে কোশ্চেন করার কথা আমাদেরকে, কমেন্টের উত্তর তো আমাদের ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না, তুমি পার্সোনালি দাও বলে। হ্যাঁ কিছুদিন ধরে তোমার শরীর শরীর খারাপ, তারপরে আবার মাঝখানে আমার আবার একটু শরীর খারাপ, নানা রকম নিয়ে সেই নানা, আমি বলছিলাম যে তোমার যে রুটিনটা আমি বলছিলাম বন্ধুদেরকে যে কিভাবে তোমার চলে, ওটা রাতে সেই 12টা 1টা তো 1টা 2টা কমেন্টের উত্তর যায়, তো সেই জন্যই আমি বললাম যে আগামী যে ভিডিওটা আসছে আমাদের সেটাতে ইয়ে দেবো, মানে সবার যা কোশ্চেনের উত্তর সেগুলো শুধুমাত্র একটা ব্লগ বানিয়ে দিলে অনেকগুলো কোশ্চেনকে আমরা কভার করতে পারবো, সেটাই বললাম যেটা তোমার সঙ্গে সকালে কথা হচ্ছিল। ভালোই করেছো ভিডিওতে বলেছে, তো বন্ধুরা আমিও আপনাদের বলছি যে যার যা মনে কোশ্চেন আছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর একটা ভিডিওতে দেবো, মানে পরের যে নেক্সট ভিডিওটা আসবে তাতে সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেবো, আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর যার যা মনে যা কোশ্চেন আছে সব করবে। আমাকেও কোশ্চেন করবে, শুধু ওরা নয় আমিও উত্তর দেবো। খাওয়া দাওয়া সেরে এবার আমাদের বিকেলে কাজ শুরু হয়েছে। অনেক ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই পার্টিকুলার পার্টটা আপনাদের সঙ্গে কোনোদিন শেয়ার করা হয়নি, মানে দেখানো হয়ে ওঠেনি আর কি। রোজের বাড়ির কাজ, বাসন মাজা, ঝাড় দেওয়া, ঘর মোচা, আর এরা এখানে মাঝামাঝি করছে, আর এই যে পাঁচিলের বাইরেই এই যে আমার মেয়ের খেলাধুলো চলছে ওখানে। জিমি 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 কি করছে জিমি, কি বলতে চাইছে জিমি, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে জিমি। ও আচ্ছা, আমি তো হ্যাঁ বলে দিচ্ছে জিমি, জিমিকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে জিমিকে এখন ছেড়ে দেবো আর জিমিকে নিয়ে একটু বাইরের দিকে যাব, যেমনটা আপনাদেরকে এর আগে ব্লগেতে আমি দেখিয়েছিলাম, একটু বাইরের দিকে নিয়ে গিয়ে ওই ওখানটা একটু ঘোরাফেরা করাবো। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, ছোট একটু ব্লগ, আপনাদের কেমন লাগলো জানাবেন, আর নেক্সট ব্লগেতে আপনারা যে কোশ্চেনগুলো করবেন সেই কোশ্চেনের উত্তর নিয়ে আমরা চলে আসবো। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা। জিমিকে তো বাইরে নিয়ে বেরিয়ে পড়েছি, ও তো এখন মানে বিরাট ব্যস্ত, মানে বাইরে বেরিয়ে না জিমি কি করবো খুঁজে পায় না।